সোনার চান পিত লাগে, যতই চেষ্টা কর ছোড়া পারতা না। এমন করে তোমার বান্দা হইছে, শত চেষ্টা করলো তুমি ছোড়া পারতা না। কি সোনার চান পিত লাগু গু, ফুটার জন্য খুব তো কলিতার দরকার করতেছে তাই না? কিন্তু তোর পুরা কপাল, তোর বাপের কলিতায় তো দরপর করে না। সামান্য 20 লাখ টাকা চাইছে চান্দার জন্য, তেমন কি চাইছে? হ্যাঁ, কিন্তু এখন তার কলিজার টুকরা, একমাত্র কলিজার টুকরা তো আমার হাতের মুঠোয়। এখন তো ভাবছি 50 লাখ টাকা দিল স্যার মনে কি কাজ। হ্যাঁ বস, আপনি ঠিকই কইছেন, এই এলাকা দিয়ে কিছু মাদক পাচার হয়। আপনি কিন্তু খেয়াল রাখবেন, এই যে এই রুটটা ইউজ হয়, এই এই সাইড আছে না, এই রুট দিয়ে হচ্ছে কেনাকাটা। আরে যা, এই কি সে আর সমস্যা কি বল? আরে ভাই যা তো, তুই যা তুমি আমার মোবাইল নিয়ে আসছো কেন? আমি হইলাম সিআইডি অফিসার রাকিব, এই হচ্ছে আমার কার্ড। একদম পালানোর চেষ্টা করবি না বলে দিলাম, তার মানে কি হয়েছে এখানে? মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে। আমাকে কিডন্যাপ করেছে আর বলেছে 50 লাখ টাকা দেওয়ার জন্য। আচ্ছা, কিডন্যাপার? বাহ, কিডন্যাপ করে 50 লাখ টাকা দাবি করা হয়েছে। আচ্ছা কি হয়েছে খুলে বলুন তো আমাকে। তাহলে শুনুন, সবই তো শুনলেন, বুঝতে পেরেছি। কিডন্যাপার মানে মেয়েটিকে কিডন্যাপ করে টাকা দাবি করা হচ্ছে তাই না? তোদেরকে আমি টাকা দিচ্ছি, 50 লাখ টাকা নিবি না? না না স্যার, আর লাগবো না, আমাকে ভুলে গেছে। হ্যালো, জি জি, আমি একদল কিডন্যাপারকে ধরেছি, গাড়িটা পাঠিয়ে দিন তো। জি, 7 নম্বর রোডে। ওকে ওকে, ব্যাপার হলো স্যার, এটা আমরা মিটাতে পারি না। কিভাবে? তোর অনেক ধন্যবাদ, তোর জন্য আজকে আমার জীবনটা পাইছে গেল। চল, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখতে।